আজকে তোমাদের ক্লাস নাইনের ছেলেদের আমি অ্যাডভার্ব চ্যাপ্টারটা একটু তোমাদের ঝালাই করে পড়াতে চাই। এই কারণের জন্য এই চ্যাপ্টারটা তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমাদের 30 পাতার বইয়ের 30 পাতাতে একটি জিনিস দেওয়া আছে, সেটি অ্যাডভার্ব কেন্দ্রিক, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেই 30 পাতার ছবিটা। সেই 30 পাতা ছবিতে যে জিনিসটা তোমাদের করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব চেনা। কিন্তু শুধু অ্যাডভার্ব চিনলে হবে না, অ্যাডভার্বের একটা বড় অংশ আছে, যে অংশটা তোমরা যদি ভালো করে না দেখো তাহলে তোমরা ক্লাস নাইনে তো বটে এবং ক্লাস টেনেতেও মাধ্যমিক পরীক্ষা এমন কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলো তোমরা সমাধান করতে পারবে না। তাই তোমাদেরকে আমি কতগুলো অংশে ভেঙে ভেঙে অ্যাডভার্বের পড়াবো। আজকে তার প্রথম অংশটা তোমাদেরকে আমি করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে পড়বে এবং এর সাথে এটার পিডিএফ একটা কপি আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, প্লাস আলাদা করেও আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। বেশ, আমরা তাহলে একটু দেখে নিয়ে এসো অ্যাডভার্ব জিনিসটা কী। আমাদের যতগুলো পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্ব একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। মূলত অ্যাডভার্বের যেটা কাজ, সেই কাজটা হচ্ছে, আমরা যেটা জানি অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে যে সেটা হলো কোয়ালিফাই করা। অ্যাডভার্ব কোয়ালিফাই করার কাজটা করে। কোয়ালিফাই জিনিসটা কি আগে বুঝতে হবে। কোয়ালিফাই জিনিসটা আগে না বুঝলে অ্যাডভার্ব কেন পড়ছি সেটা পরিষ্কার হবে না। মূলত ধরে রাখো অ্যাডভার্ব কোয়ালিফাইয়ের অর্থ যদি আমরা ধরি, কোয়ালিফাইয়ের অর্থ হলো ডেসক্রাইব করা। ডেসক্রাইব মানে কি, ডেসক্রাইবকে যদি বাংলায় আমরা লিখি তাহলে ডেসক্রাইবের মানে হচ্ছে, বাংলায় যদি বলি, বর্ণনা করা। তাহলে কী বর্ণনা করলো, কী কার বর্ণনা করলো সেইটা এবার আমরা জানবো না। আমরা মূলত ক্লাসে যতদিন পড়েছি, ক্লাসে যতদিন তোমাদেরকে পড়াতে গিয়ে আমি বলেছি যে অ্যাডভার্ব মূলত আমরা জানি হয় কোনো ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে অথবা কোনো অন্য আর একটা কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। এই কোয়ালিফাই করতে গিয়ে কোয়ালিফাই করার কাজটা কীরকমভাবে করে সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। বেশ, সেই আর তার আগে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে এই ডেসক্রাইব করা বা বর্ণনা করার বিষয়টা, যে অ্যাডভার্ব কীভাবে ডেসক্রাইব বা বর্ণনা করে সেটা আমরা একটু একটু করে দেখে বুঝে নেব। মনে করো একটা উদাহরণ দিই, ধরো লিখলাম যে হি সিংস, সে গান করে, গান করছে, ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ বাক্য, কোনো অসুবিধা নেই। এটা এই কথাটা যদি আমরা বাংলা করি না কি বলবো, না সে গান করছে, সে গান করছে, কোনো অসুবিধা নেই, গান করছে করুক। কিন্তু যদি এখানে আমি লিখি হি সিংস ওয়েল, তাহলে কি এই বাক্যটার যেমনি করলাম, তাহলে এটার বাক্য বাংলা অর্থ কী দাঁড়ালো, না সে ভালোভাবে গান করছে, ভালোভাবে গান করছে। এই ভালোভাবে গান করছে কথাটা যখনই বললাম, এইটাই গান করা একটা কাজ, সেই গান করা কাজটাকে আর একটু ডেসক্রাইব করলো বা বর্ণনা করলো, এই কাজটাই করছে অ্যাডভার্ব, ঠিক আছে, সে ভালোভাবে গান করছে। এরকম একটা ধরো উদাহরণ নিলাম। এবার এই জিনিসটাই বা ধরো আরেকটা যদি উদাহরণ নিই, মনে করো লিখলাম যে সি অ্যাক্টস, এটা একটা দ্বিতীয় উদাহরণ ধরে নিলাম, সি অ্যাক্টস মানে সে মেয়েটি সে অভিনয় করছে, সে অভিনয় করছে। এইবার যদি লিখলাম, যদি এটাকে অ্যাডভার্ব হিসেবে এই অ্যাক্টস বলে যে ভার্বটা রয়েছে এটাকে যদি একটু ভালোভাবে ডিসক্রাইব করতে চাই বা বর্ণনা করতে চাই, না সি অ্যাক্টস পুয়ারলি, ঠিক আছে, মানে তাহলে কি দাঁড়ালো, সে খারাপভাবে অভিনয় করছে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে অভিনয় করার মাত্রাটা কেমন, অভিনয় করার জিনিসটা কীরকম, সেই জিনিসটা পরিষ্কার তুলে ধরছে এই এই যে এখানে যেরকম ওয়েল বা এখানে যেরকম পুয়ারলি,
ঠিক সেই জিনিসটা এখানে মাত্রাটা তুলে ধরছে। এই কাজটাই, এই জিনিসটা যেটা ঘটছে, এক জায়গায় বললাম ওয়েল, এক জায়গায় বললাম পুরলি, সেইটাই হচ্ছে বর্ণনা করার কাজ, এই জিনিসটা বর্ণনা করছে। তাহলে আমরা যেটা জানলাম যে অ্যাডভার্ব হচ্ছে কোয়ালিফাই করা, কোয়ালিফাই করার অর্থ কি বুঝলাম, না ডেসক্রাইব করা। সে ডেসক্রাইব করার কাজটা আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা হচ্ছে লিখলাম হি সিংস, এবার কেমন সিংস, না সিংস ওয়েল। এবার সিংস মানে হচ্ছে একটা ক্রিয়াপদ, কাজ, সেম ভার্ব, সে ভার্বটা কেমন, না ভালো করছে, সে ভালোভাবে গান করছে। দেখো এটা কোয়ালিফাই হলো, মানে আরেকটু গান করার কাজটাকে আরেকটু কোয়ালিফাই করলো, আরেকটু ডেসক্রাইব করে দিল, এইটা অ্যাডভার্ব হিসেবে কাজ করলো। আবার তার পরের যদি উদাহরণটা ধরো, সি অ্যাক্টস, এটা একটা বাক্য নিয়েছিলাম, তাতে লিখলাম সে অভিনয় করছে। এবার সি অ্যাক্টস পুয়ারলি, যখন আমি এটা পুয়ারলিটা বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে অ্যাক্টের কোয়ালিটিটা কেমন হলো, না পুয়ারলি। বা যদি লিখতাম সি অ্যাক্টস ওয়েল, যদি লিখতাম এখানে ওয়েলটা যদি এখানে ব্যবহার করতাম, করতেই পারতাম, তাহলে আমি বলতে পারতাম সে ভালোভাবে অভিনয় করছে, এখানে সেটা বললাম সেটা খারাপভাবে অভিনয় করছে। তা সে এই যে ক্রিয়াপদগুলো রয়েছে বা ভার্বগুলো রয়েছে, এখানে যেরকম সিংস, এখানে যেরকম অ্যাক্টস, সেইটাকে কোয়ালিফাই করা বা ডিসক্রাইব করার কাজটা করছে অ্যাডভার্ব। এটা আমাদের ক্লাস নাইনের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের 30 পাতায় রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে সেই জিনিসটা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেখানটাতে আসবো সেটা হচ্ছে অ্যাডভার্বে আরও কিছু কাজ। সে অ্যাডভার্বে আরও কিছু কাজ বলতে কী কী কাজ রয়েছে, না আমরা জানি অ্যাডভার্ব, এতক্ষণ জেনে নিলাম অ্যাডভার্ব কী করে, না অ্যাডভার্ব কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে। সেই কোয়ালিফাইটা কীরমভাবে করে, কাকে কাকে করে, না আমরা এতক্ষণ দেখলাম যে একটা ভার্বকে কোয়ালিফাই করার উদাহরণ আমরা দেখলাম, সেরকমভাবে ক্লাসে আমরা যখন পড়তে গিয়ে দেখেছি যে অ্যাডভার্ব আবার একটা অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার অন্য আর একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে, সেরকমভাবে অ্যাডভার্ব প্রিপোজিশানকেও কোয়ালিফাই করতে পারে, কনজাংশনকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে এইগুলোকে কোয়ালিফাই অ্যাডভার্ব করতে পারে, কাদের কাদের অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে যাকে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, কিন্তু নাউনকে কখনো কোয়ালিফাই করতে পারবে না, এটা মনে রাখতে হবে। প্রোনাউনকে কখনো কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু কিছু কিছু বইয়েতে তোমার লিখে দিয়েছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, কিন্তু সেটা কীরমভাবে কোয়ালিফাই করছে তারও উদাহরণ আজকে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেটা আসলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে না, একটু অন্যভাবে জিনিসটাকে বুঝে নিতে হবে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বেশ, এরপরে আমরা এসো নেক্সট পার্টটাতে যাই, সেটা হচ্ছে আমরা যেহেতু জানলাম যে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে ইত্যাদি ইত্যাদি, এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে অ্যাডভার্ব, এতক্ষণ ধরে যেটা বুঝলাম যে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, অনেককে কোয়ালিফাই করলো, এ করলো, সে করলো ইত্যাদি ইত্যাদি, এরপরে আমরা যেটা বুঝবো যে প্রত্যেকটা যে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, যে প্রত্যেকটা জিনিসকে কোয়ালিফাই করছে, আমরা আগের কথাতে দেখলাম সে কোয়ালিফাই করার এক একটা করে উদাহরণ দেখে নেওয়ার চেষ্টা করি। বেশ, দেখো নিচেতে আমরা দেখি উদাহরণগুলো হচ্ছে কীরমভাবে কোয়ালিফাই করছে। প্রথমে আমরা ভার্বের উদাহরণ আমি তোমাদের এখনই দেখালাম, তাও ধরো আর একটা উদাহরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো যদি আমরা লিখি হি ওয়াকস, হি ওয়াকস মানে কি, সে হাঁটে, এই হাঁটাটা হলো এখানে ভার্ব। তাহলে ভার্ব, আমরা যেহেতু ভার্বের উদাহরণ দিচ্ছি, হি ওয়াকস, সে হাঁটছে, তাহলে সি হি ওয়াকস স্লোলি, তাহলে আমরা কি বলতে পারি, হাঁটার মাত্রাটা কীরকম, না ধীরে হাঁটছে। তাহলে এই যে ভার্বটা রয়েছে সে ভার্বটাকে এই অ্যাডভার্বটা, এই অ্যাডভার্বটা কী করলো, এই ভার্বটাকে কোয়ালিফাই করলো, মানে আরও একটু ডিসক্রাইব করলো। শুধু হি ওয়াকস বলে যদি আমি বলে এখানে শেষ করতাম, সেটাও একটা সম্পূর্ণ বাক্য হতে পারত, অসুবিধা ছিল না। এরপরে যদি আমরা দেখি নেক্সট অ্যাডজেক্টিভের উদাহরণ যদি আমরা দেখি, কী দেখব, অ্যাডজেক্টিভের আমরা যদি উদাহরণ দেখি সেক্ষেত্রে কী দেখবো, ধরো আমি একটা বাক্য লিখলাম, ধরো লিখলাম দিস ইজ এ, দিস ইজ এ বিউটিফুল, বিউটিফুল পিকচার, এটা আমি একটা ধরো একটা বাক্য লিখলাম, কোনো অসুবিধা নেই, এটি একটি সুন্দর ছবি। কিন্তু যদি এখানে আমি কি দেখতে পাচ্ছি, না এই বিউটিফুলটা কী করছে, বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
এই অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভটা এই পিকচার নামক নাউনটাকে কোয়ালিফাই করছে। কিন্তু আমরা সূত্রতে দেখেছি, সূত্রতে কি দেখেছি, না একটা অ্যাডভার্ব একটা ভার্বকে অথবা কোনো একটা অ্যাডজেক্টিভকে বা কোনো অন্য কোনো আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, হলো হয়ে গেল। কিন্তু এইখানে যদি আমি এইটাকে কোয়ালিফাই, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করার যদি আমি উদাহরণ লেখার চেষ্টা করি, কী লিখব, ধরো আমি বাক্যটা লিখলাম না দিস ইজ এ ভেরি বিউটিফুল পিকচার, কোনো অসুবিধা নেই। এবার আমরা জানি এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পিকচারটা হচ্ছে নাউন, এই বিউটিফুল অ্যাডজেক্টিভটা পিকচারটাকে, এই পিকচার নামক নাউনটাকে কোয়ালিফাই করছে, কোনো অসুবিধা নেই। এবার এই অ্যাডজেক্টিভটা, বিউটিফুল নামক যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেইটাকে ভেরি নামক যে অ্যাডভার্বটা, সে অ্যাডভার্বটা আবার কোয়ালিফাই করছে। তাহলে কী দাঁড়ালো, ভার্ব কোয়ালিফাই করার উদাহরণ দেখলাম, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করার উদাহরণ দেখলাম। এবার এসো আমরা দেখি একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে কীভাবে কোয়ালিফাই করছে, তার একটা উদাহরণ আমরা এখানে দেখে নিই। ধরো আমরা একটা উদাহরণ যদি শেখার জন্য নিই, ধরো লিখলাম আমি একটা বাক্য লিখলাম যে দিস ক্যান বি ডান ইজিলি, এটি খুব সহজভাবে করা যাবে। তাহলে দিস ক্যান বি ডান একটা নিজেই একটা বাক্য হতে পারতো, দিস ক্যান বি ডান, এটি এটি করা যাবে। এবার ক্যান বি ডান এই ক্রিয়াপদ ডু ভার্বটাকে, এটাকে ইজিলি নামক একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, কোনো অসুবিধা নেই। এই এটা 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 একটা ভার্ব, এই ভার্বটাকে এই অ্যাডভার্বটা কোয়ালিফাই করছে, কোনো অসুবিধা নেই। এইবার আমি যেটা বলতে চাইছি, আমার লক্ষ্য হচ্ছে অ্যাডভার্বকে, একটা অ্যাডভার্ব মানে একটা অ্যাডভার্ব আরেকটা অন্য অ্যাডভার্বকে কীভাবে কোয়ালিফাই করে সেটা দেখা। তাহলে এই উদাহরণটা যদি আমি এরমভাবে করি যে যে দিস ক্যান বি ডান মোর মোর ইজিলি, এটা লিখলাম, কী করলাম, কী অ্যাড করে দিলাম যে মোর বলে, মানে এটি আরও সহজভাবে করা যাবে। তাহলে হিসেব মতো কী দেখতে পাচ্ছিলাম আগের বাক্যে, এই ভার্বটাকে এই ডান এই ডু ভার্বটাকে ইজিলি অ্যাডভার্বটা কোয়ালিফাই করছে। আবার তাহলে এটার বাক্য যদি আমরা বাংলায় অনুবাদ করি কি দাঁড়াবে, না এটি খুব সহজভাবে করা যায়। যদি ডান অবধি করে বাক্যটা শেষ হতো তাহলে আমি কী বলতাম, এটি খুব এটি করা যায়। আর যদি এখানে ইজিলি বসালাম তখন কী করলাম, এটি খুব সহজভাবে করা যায়, এটি সহজভাবে করা যায়। এবার আমি মোর বসালাম, এটাও একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে, এই আর একটা ইজিলি নামক যে অ্যাডভার্বটা রয়েছে তাকে কোয়ালিফাই করছে। আর চেন রিয়াকশান ওয়াইজ ইজিলি তো আগেই ভার্বটাকে কোয়ালিফাই করছিলো। তাহলে উদাহরণটা কী দাঁড়ালো, না একটা অ্যাডভার্ব এই মোর নামক অ্যাডভার্বটা ইজিলি নামক এই অ্যাডভার্বটাকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা হিসেব মতো দেখলাম যে অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। কিন্তু আগের পাতায় তোমাদের উদাহরণ দেখতে গিয়ে আমি কি বলেছিলাম, আগের পাতায় উদাহরণ দেখাতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে দেখো তোমরা লক্ষ্য করে যে দেখো এখানে যে অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করলো, যে অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করছে মিটলো, অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে মিটলো, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে মিটলো। এর ছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের আরও উদাহরণ দেখাবো যে প্রিপোজিশানকে কীভাবে কোয়ালিফাই করছে, মানে বিভিন্ন পার্টস অফ স্পিচকে কীভাবে কোয়ালিফাই করছে তার উদাহরণ, একটা কনজাংশনকে কীভাবে উদাহরণ করছে, কনজাংশনের উদাহরণ এই জন্য জেনে রাখতে হবে কারণ তোমাদের যদি রিলেটিভ অ্যাডভার্ব মানে যেখানে তোমাদের জয়নিং অফ সেন্টেন্স বা স্প্লিটিং অফ সেন্টেন্স বা তোমাদের যদি সেক্ষেত্রে যদি মনে করো ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে যদি পরিবর্তন করতে হয় তাহলে তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে তোমাদের সেটা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের কনজাংশন লাগবেই লাগবে এবং কনজাংশন লাগতে গেলে হয় তোমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভাল ক্লজ অথবা তোমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে তোমাদের সেই জয়নিংয়ের কাজটা করতে হবে, এগুলো তোমাদের রয়েছে। তাই অ্যাডভার্ব চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ। যাই হোক আমি তোমাদের এরপরে যেটা এখানে যেটা বলেছিলাম যে প্রিপোজিশান আর কনজাংশন কীভাবে ওপর অ্যাডভার্ব কোয়ালিফাই করছে সেটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাবো। বেশ, তাহলে কী দাঁড়ালো, এরপরে আমরা আসি প্রিপোজিশানকে কীভাবে কোয়ালিফাই করছে।
ধরো একটা আমি বাক্য একটা উদাহরণ হিসেবে নিচ্ছি, ধরো লিখলাম দিস ইজ এ, দিস না এটা এটা ধরো একটা নতুন আমি উদাহরণ নিচ্ছি, মনে করো হি স্কোর্ড থ্রু দ্য ইনিংস, সে গোটা ইনিংস জুড়ে রান করেছে, স্কোর থ্রু দ্য ইনিংস। এ থ্রুটা কি, থ্রুটা হচ্ছে এখানে প্রিপোজিশান, থ্রুটা প্রিপোজিশান, প্রিপোজিশানটাকে কীভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। তাহলে আমি যদি বাক্যটাকে এরকমভাবে লিখি, প্রিপোজিশানকে কোয়ালিফাই করার জন্য আমি যদি অ্যাডভার্ব যে কোয়ালিফাই করছে তার একটা আমি উদাহরণ এখানে যদি লিখি, না হি স্কোর্ড রাইট থ্রু দ্য ইনিংস, রাইট থ্রু দ্য ইনিংস, এইটা যদি আমি উদাহরণ হিসেবে লিখি, তাহলে এইটা ছিল প্রিপোজিশান, এইটা ছিল প্রিপোজিশান। এইটাকে এই যে রাইট, এই প্রিপোজিশানটাকে রাইট নামক অ্যাডভার্বটা কোয়ালিফাই করলো, মানে এর বাংলা অর্থ করলে দাঁড়ায় সে গোটা ইনিংস জুড়ে, গোটা ইনিংস জুড়ে, সম্পূর্ণ ইনিংস জুড়ে, জুড়ে এই জুড়ে নামক থ্রু, এই জুড়ে নামক প্রিপোজিশানটাকে কোয়ালিফাই করছে। এটা গেল। আরও যদি একটা উদাহরণ দেখি তাহলে কী বলা যেতে পারে, ধরো আমি আর একটা উদাহরণ তোমাদের দেখাই, যে আই অ্যারাইভড বিফোর দ্য টাইম, আমি সময়ের আগে এসে উপস্থিত হয়েছিলাম। তাহলে বিফোর, এই বিফোরটা হচ্ছে প্রিপোজিশান, এই বিফোর প্রিপোজিশানটাকে কীভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে তার একটা উদাহরণ দেখি। ধরো এটা যদি আমি এরকম করি, আই অ্যারাইভড লং বিফোর দ্য টাইম, তাহলে এক্ষেত্রে কী দাঁড়ালো, এই বিফোরটা তো প্রিপোজিশান ছিলই, এইটাকে লং নামক অ্যাডভার্বটা মানে আরও সময়ের আগে, আরও সময়ের আগে এসে আমি উপস্থিত হয়েছি, তাহলে বিফোর নামক প্রিপোজিশানটাকে কোয়ালিফাই করলো। এরপর আমি তোমাদের দেখাবো যে কনজাংশন দিয়ে কীভাবে, কনজাংশন কীভাবে, কনজাংশনকে কীভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে তার উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি। যে মনে করো তারটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আই হেট হিম বিকজ হি ইজ এ লায়ার, এর এই যে বাক্যটা লিখলাম এর বাংলা মানে করলে কী হয়, যে আমি তাকে ঘৃণা করি কারণ, কারণ বিকজ সে একজন মিথ্যাবাদী, এইটা হলো। তাহলে আই হেট হিম এটা একটা বাক্য ক্লজ, হি ইজ এ লায়ার এটা একটা ক্লজ, এই দুটো ক্লজকে জয়েন করছে এই কনজাংশনটা, কনজাংশনটা কি বিকজ। এবার সেই যে কনজাংশনটা রয়েছে, এই যে কনজাংশনটা এখানে বসলো, এই কনজাংশনটাকে, এই কনজাংশনটাকে কীভাবে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করে কনজাংশনের মাত্রাটাকে আরও চড়িয়ে দিতে পারে সেটার একটা উদাহরণ দেখো। তাহলে আমি যদি লিখি আই হেট হিম সিম্পলি, আই হেট হিম সিম্পলি বিকজ হি ইজ এ লায়ার। তাহলে লক্ষ্য করে দেখো এই বিকজ নামক যে কনজাংশনটা রয়েছে, সে বিকজ নামক কনজাংশনটাকে সিম্পলি নামক অ্যাডভার্বটা আরও বেশি কোয়ালিফাই করে দিল। তাহলে এইটার যে বাংলা মানে দাঁড়ালো, আর এইটার যদি বাংলা মানে করি আই হেট হিম, তা আমি তাকে ঘৃণা করি শুধু এই কারণে, শুধু এই কারণে যে সে একজন মিথ্যাবাদী, আমি তাকে ঘৃণা করি কারণ সে একজন মিথ্যাবাদী। আর এটার বাংলা মানে করলে দাঁড়ায় আমি তাকে ঘৃণা করি শুধু এই কারণে যে সে একজন মিথ্যাবাদী। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কোয়ালিফাই করা ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, কোয়ালিফাই করা বা ডেসক্রাইব করা ব্যাপারটা কী দাঁড়াচ্ছে।
তাহলে হিসাব মতো আমরা দেখতে পেলাম ভার্বকে কীভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, আরেকটা অ্যাডভার্বকে কীভাবে কোয়ালিফাই করছে, প্রিপোজিশনকে কীভাবে কোয়ালিফাই করছে। তারপরে আমরা এখানে দেখলাম লাস্ট উদাহরণটা কী দেখলাম, কনজাংশনকে কীভাবে কোয়ালিফাই করছে, তার উদাহরণ আমরা এখানে দেখলাম। এরপরে আমরা এতগুলো দেখা ছাড়া এরপরে আমরা যেটা শেষ দেখবো যে একটা অ্যাডভার্ব সম্পূর্ণ বাক্যকে কীভাবে কোয়ালিফাই করে, একটা পুরো বাক্যকে। ধরো আমি বাক্য একটা বাক্য লিখছি, যে লিখলাম আই ফেইলড, আমি অকৃতকার্য হয়েছি, এটা একটা বাক্য, কোনো অসুবিধা নেই। এইবার এই বাক্যটাকে পুরো সম্পূর্ণ যে বাক্যটা রয়েছে পুরো বাক্যটাকে অ্যাডভার্ব কীভাবে কোয়ালিফাই করে এর মানেটাকে আরও ডিসক্রাইব করে দিচ্ছে তার উদাহরণটা দেখো। ধরো আমি লিখলাম আনফর্চুনেটলি কমা আই ফেল, তাহলে এইটা একটা অ্যাডভার্ব, সে সম্পূর্ণ এই যে বাক্যটা রয়েছে সে বাক্যটাকে কোয়ালিফাই করে দিল। তাহলে এর মানেটা কি দাঁড়ালো, আমি অকৃতকার্য হয়েছি, দুর্ভাগ্যবশত আমি অকৃতকার্য হয়েছি। তাহলে অ্যাডভার্ব, আমি একজন, আমি যেরকম লেখার মাত্রা লিখতে গিয়ে যেরকম সুবিধা আমি পাবো সেই সুবিধা অনুসারে আমি লেখার মাত্রা লিখতে গিয়ে আমি অ্যাডভার্বের ব্যবহার আমি নিজের ইচ্ছা মতো করবো, কিন্তু সে অ্যাডভার্ব ব্যবহার করতে গেলে আমাদের কতগুলো নিয়ম মেনে সেগুলোকে ব্যবহার করতে হবে, সেইটা আমরা, আমাদেরকে অ্যাডভার্বটা শিখে না রাখলে আমি সেই জিনিসটা করতে পারবো না। বেশ, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে, যে আমি তোমাদের প্রথমে যেটা বললাম যে যে অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করে, আবার তোমাদের আরেকভাবে ঝালিয়ে দিচ্ছি যে অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, প্রিপোজিশনকে কোয়ালিফাই করতে পারে, কনজাংশনকে কোয়ালিফাই করতে পারে, এইসব যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে ততগুলো পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করতে পারে, কিন্তু নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে না। এই কথাটা আমি তোমাদের শুরুতে বলেছিলাম, কথাটা একদম ঠিক, এখনও অবধি সেই যুক্তিতেই আমি দাঁড়িয়ে রয়েছি। এইবার তোমাদের যদি আমি বলি যে নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করতে পারে না, তার উদাহরণ আমি তোমাদেরকে দেখাবো, যে না কিছু বইতে হয়তো তোমরা দেখলে যে স্যার নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই তো স্যার অ্যাডভার্ব করছে, তার উদাহরণ তো রয়েছে, তাহলে তার উদাহরণ হ্যাঁ রয়েছে, কিন্তু সেটা নাউন আর প্রোনাউন নয়। তো অ্যাডভার্ব যে নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করছে কী রূপে করছে সেটা তোমাদের দেখতে হবে। ধরো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, মনে করো অ্যাডভার্ব কোনো নাউনকে কোয়ালিফাই করছে, ধরো আমি উদাহরণ দিচ্ছি তোমাদের, বেশ একটা বাক্য লিখলাম যে হি ইজ এ ড্রাঙ্কার্ড, হি ইজ এ ড্রাঙ্কার্ড, এর বাংলা মানে কি, সে একজন মাতাল, সে একজন মাতাল হলো। এইবার আমি যদি এটাকে নাউন কোয়ালিফাই করার যদি উদাহরণ হিসেবে ধরি, তাহলে এই নাউন কোয়ালিফাই করার উদাহরণ হিসেবে নাউন তো কোয়ালিফাই করতে পারে না, কিন্তু তবুও যদি আমি এর বাক্যটাকে এরকম করে অ্যাডভার্ব একটা মাঝখানে পোস্টিং করি, ধরো লিখলাম হি ইজ অলমোস্ট এ ড্রাঙ্কার্ড। এবার তোমরা বলবে স্যার এই অলমোস্টটা তো একটা অ্যাডভার্ব, এই অলমোস্টটা তো এই এ ড্রাঙ্কার নামক নাউনটাকে কোয়ালিফাই করছে। আমি বললাম না, নাউনকে কোয়ালিফাই করছে না, এটা নাউনই নয়, এটা নাউন নয়, এটা নাউন, এটা অ্যাকচুয়ালি ফ্রেজ, এটা ফ্রেজ, এই ফ্রেজটাকে কোয়ালিফাই করছে, ফ্রেজ কোয়ালিফাই করতে পারে কিন্তু নাউনকে কোয়ালিফাই করছে। এবার আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে যদি তোমাদের ধরি, একটা প্রোনাউনের উদাহরণ হিসেবে তোমাদেরকে যদি আমি দেখাই, মনে করো প্রোনাউনের উদাহরণ, প্রোনাউন, প্রোনাউনের উদাহরণ যদি আমি তোমাদের দেখাই, মনে করো দিল যে দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার, ঠিক আছে। এইবার এখানে আমি এই মাইনটা, এটা এটা একটা প্রোনাউন, কোনো অসুবিধা নেই, এটা একটা তোমার পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভও ধরতে পারো,
এই পজিটিভ প্রোনাউন এর বিষয়টা যদি আমি তোমাদেরকে এখানে অ্যাডভার্বকে পোস্টিং করে বাক্যটার মধ্যে বসিয়ে তোমাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করি এবং বলতে চাই যে না, এই দেখো অ্যাডভার্ব কিন্তু প্রোনাউনকেও কোয়ালিফাই করছে। যে ধরো আমি সেরকম একটা বাক্য এটাকে কোয়ালিফাই করার বাক্যটা একটা উদাহরণ দিচ্ছি, মনে করে লিখলাম দিস পেন ইজ সার্টেনলি মাইন। এবার তোমরা তো বললে স্যার এটা তো প্রোনাউন, তাহলে প্রোনাউনটাকে তো এই অ্যাডভার্বটা কোয়ালিফাই করে দিল, তাহলে তো প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। না, এইটা প্রোনাউন নয়, এটাকে তোমাদের ধরতে হবে যে এইটা কি না, এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তোমাদেরকে এই বিষয়কে কেন্দ্র করে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ভালো করে আর একটা পড়িয়ে দেখিয়ে দেবো, যে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটার মধ্যে অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা পুরো নির্ভর করে আছে প্রোনাউনের ওপর, প্রোনাউনের ওপর কী করে সেটা হয় সেটা আমি তোমাদেরকে উদাহরণ ভালো করে দেখিয়ে দেবো। বেশ, এইটা গেল বিষয়। এরপরে আমরা শেষ যে অংশটাতে যাব আজকে, যেটা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব কত প্রকার আর কী, এটা জেনে রাখতে হবে। এটা যদি জেনে না রাখো তাহলে আমরা মূল যে অংশটা তোমাদের ভিডিওতে যে পাতাতে শো করছে সেটা তো আমি তোমাদেরকে বলতে পারবো না, মানে শেখাতে পারবো না। এইবার ধরো এইখানে হচ্ছে অ্যাডভার্বকে আমরা মোটামুটি তিনটে ভাগে ক্লাসিফাই করতে পারি। প্রথম যেটা ভাগ রয়েছে সেটাকে আমরা বলবো সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব, বা সেটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, স্বাধীন অ্যাডভার্ব বা সহজ সরল অ্যাডভার্ব এটাকে আমরা বলতে পারি। এই নেক্সট হচ্ছে যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কি না, কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, বা যেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। এইটা আমাদের জয়নিং সেন্টেন্স জয়েন করতে বা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে আমাদের এই অ্যাডভার্বটা আমাদের কাজে লাগবে। এই গেল। আর নেক্সট হচ্ছে আরেকটা শেষ ভাগ, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটাও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বা কোশ্চেন ফ্রেম করতে, কোশ্চেন ফ্রেম করা যে বাক্যগুলো রয়েছে সে কোশ্চেন ফ্রেম করার বাক্যগুলোর ক্ষেত্রে আমাদের এই অ্যাডভার্বটা কাজে লাগবে। তাহলে কিন্তু আমাদের 30 পাতার ক্লাস 9 পাঠ্য বইয়ে 30 পাতায় আমাদের যেটা করতে দিয়েছে সেটা আমাদের এই সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের ওপরই দিয়েছে। কিন্তু সেটা শুধু নয়, এর সাথে আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ অ্যাডভার্বটা আমাদেরকে জানতে হবে, এবং এর সাথে আমাদের কী জানতে হবে না, ইন্টারোগেটিভ অ্যাডভার্বটাও আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে কী জানলাম না, ক্লাসিফিকেশান অ্যাডভার্বে, যে অ্যাডভার্বের ক্লাসিফিকেশান 3 রকম ধরনের হয় এবং সেই 3 রকম ধরনের ভাব কী রয়েছে সেটা আমরা আজকেই জানতে পারলাম। এই যে অংশটা আমি তোমাদের আজকে পড়ালাম এটা আমি PDF করে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে, তাছাড়া গ্রুপে আমি তোমাদের আলাদা করে PDF শেয়ার করে দিচ্ছি। কোনো প্রশ্ন যদি থাকে তোমরা গ্রুপে করো, আমি তোমাদেরকে উত্তর অবশ্যই দেবো। বেশ, আজকে প্রথম অংশের অ্যাডভার্বের প্রথম অংশের টিউটোরিয়ালের ভিডিও আমি তোমাদের শেষ করলাম। পরবর্তী অংশের ভিডিও এরপর আমি তোমাদেরকে নেক্সট দিন দিয়ে দেবো।